আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাড়ির পাশে কিছু ধনিয়া গাছ লাগানো হয়েছিল, তো এগুলো আজকে তোলার মতো হয়েছে। তুলে রোদে শুকাত দিতে হবে, এগুলো আজকে তুলতে হবে। এই যে অল্প কিছু গাছ হয়েছে বাড়িতে খাওয়ার জন্য, এগুলো আজকে তুলবো। আপনারা দেখেন, এই যে গাছ একটা একটু করে এভাবে তুলতে হবে। আমার সাথে নাফিস আছে, নাফিস দাঁড়ায় দাঁড়াই শুধু আমার কাজ দেখছে এ রোদের ভিতরে। নাফিস একটু সাহায্য কর আমার, একটু দু একটা তুলে দাও। এই যে এর ভিতর কিন্তু আবার ওই শাকের গাছ আছে, পালং শাক, একটু দেখি দেখি তুলবা। গুড়াই গুড়াই ধরো, ওইভাবে না, গুড়াই ধরে টান মারো, গাছের গুড়াই ধরে টান মারো, ওইটি যাবে না। এই যে নাফিস আমাকে কিছু তুলতে সাহায্য করছে, ওইভাবে না, গুড়াই গুড়াই ধরো, এই যে ভাবে গুড়াই ধরে টান মারো, দেখো উঠে যাবে নি। এগুলা তুলে রোদে শুকাত দিলে বাড়ির জন্য হলেও অল্প কিছু হবে নি। তোমারে ওই পাশের বাগানে কি লাগাইছো? মটর আর ওই খেসারি, খেসারি আর ওই যে ওই ওইদিককার বাগানে বেগুন টেগুন লাগাইছে নাকি? বেগুন লাগাইছে নাফিজের বাগানে। নাফিজেরা হচ্ছে বেগুন চাষ করেছে ওইদিককার বাগানে, আর ওইদিকে লাগাইছে খেসারি ছাগলের জন্যে, আর ওই গরুর জন্যে খেসারি লাগাইছে। আর গরুর জন্যে খাহির লাগাইছে, আর এদিকে তো লিচু গাছে লিচুর মুকুল ধরিছে নাকি? ওই যে নাফিজের লিচু গাছ দেখা যাচ্ছে ওই পাশের দিকে, কিছু মুকুল ধরিছে, চারটা গাছ এদিকে। আর এদিকে এই ধনিয়াগুলো লাগানো হয়েছিল, তো আমরা একটা ভিডিও দেখাইছিলাম ধনিয়া যখন ছোট ছোট ছিল, তারপরে আর ভিডিও দেওয়া হয়েছিল না। আজকে ভিডিওতে দেওয়া হচ্ছে, এগুলো তুলে রোদে শুকাত দেব। বাসার জন্য অল্প হলেও কিছু হবে নি। এগুলো হচ্ছে বেচার উদ্দেশ্যে আমরা লাগাইনি, তো হ্যাঁ আমরা তো খেতি। আর তুমি শহরে থাকিছো, তুমি শহরের মানুষজন। নাফিজ আমার কথা শুনে হিংসা হচ্ছে, ভালোভাবে কথা বলতে পারি না সে কারণে। আর নাফিজ খুব ভালোভাবে কথা বলতে পারে, তো এদিকে এদিকে আরও ওই যে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, ওই যে বানে লাউ দেখা যাচ্ছে, আর সামনে যে গাজর গাছ লাগানো হয়েছিল তো ওইগুলা সেভাবে হয়নি, আর ওই পাশে কটা বেগুন গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, ধনিয়া গাছ লাগাইছিলাম, মাঝে মাঝে হয়েছে, মাঝে মাঝে হয়নি, মারা গেছে কিছু। নাফিস কিরকম লাগছে তোমার? কিরকম লাগছে রোদের ভিতর, রোদের ভিতর কাজ করতে ভালোই লাগছে? কি বেচছে রাস্তায়? কাঁচা মরিচ, পেঁয়াজ, বেগুন কিনে আসবো যাও। এগুলা তুললাম 5 মিনিট ধরে, কাজ তো করার লাগবে, মা বাড়িতে না থাকলে। আমি তো বাড়িতে থাকি না। না, নাফিস খুবই কাজের ছেলে, বাড়িতে সব কাজই নাফিসই করে, গরু ছাগল দেখাশোনা। নাফিসের কবুতরের ফার্ম আছে, তারপর নাফিস কোয়েল পাখির ফার্ম করবে,
এগুলা সবই নাফিস দেখাশোনা করে।